আপনার শরীরের বিভিন্ন অংশে কি কালো কালো দাগ পড়ে গিয়েছে? এই কালো কালো দাগগুলো আসলে কোথায় পড়ে? সাধারণত আমাদের আন্ডার আর্মসে অথবা আমাদের বিকিনি এরিয়াতে বা যোনিপথের আশেপাশে যে এরিয়াটা, সেই জায়গাটাতে এই ধরনের কালো দাগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বগলের চারিদিকে এবং বিকিনি এরিয়ার এই সাইডে আমাদের লোমগুলো অনেকটা মোটা থাকে এবং এক্ষেত্রে রেগুলার আমরা ওয়াক্সিং, টুইজিং অথবা শেভিং এর মাধ্যমে এই হেয়ার রিডাকশনটা করি এবং এক্ষেত্রে পরবর্তীতে ইরিটেশনের কারণে এই জায়গাগুলো কালো হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যার কারণে শুধুমাত্র এই জায়গাগুলো যে কালো হয় তা না, আপনার হাতে, কনুয়ে অথবা শরীরের বিভিন্ন জায়গায় এ ধরনের, বিশেষ করে গলার সাইডে বা বিভিন্ন জায়গায় এরকম কালো কালো দাগ হয়ে যেতে পারে। এই দাগগুলো আসলে কেন হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি। যেমন আপনাকে বললাম যে হরমোনাল সমস্যার জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আগে জানতে হবে আপনার হরমোনাল প্রোফাইলটা ঠিক আছে কিনা। যদি হরমোনের তারতম্যের কারণে আসলে এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সেই হরমোনের সমস্যাটা আমাদের আগে সমাধান করে আসতে হবে এবং তারপরে আপনার যে জায়গাগুলোতে কালো দাগ হয়েছে সেগুলো উঠানোর ক্ষেত্রে আমরা কেমিক্যাল পিলিং এর সাহায্য নিতে পারি। যাদের ক্ষেত্রে এই রেগুলার ওয়াক্সিং অথবা শেভিং বা টুইজিং এর কারণে এই দাগগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি প্রথমে লেজার দিয়ে ওই জায়গাগুলো পার্মানেন্ট হেয়ার রিডাকশন করে নিতে এবং তারপরে কালো দাগগুলোতে আমরা কেমিক্যাল পিল ব্যবহার করলে চমৎকার রেজাল্ট আমরা পাই। বর্তমানে আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি ট্রিটমেন্ট পদ্ধতি হচ্ছে গ্লুটাথায়ন। গ্লুটাথিয়ন সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আসলে গ্লুটাথিয়নটা হচ্ছে এক ধরনের ইনজেকশন যেটা আমরা বিভিন্ন সেটিং এর মাধ্যমে আপনার দেই এবং এটি আপনার শুধুমাত্র শরীরের কালো অংশের উপর কাজ করবে তা না, আপনার শরীরের যে কোনো জায়গায় স্কিন টোন টেক্সচারটাকে ইম্প্রুভ করতে হেল্প করবে। সো আপনার শরীরের এরকম কালো দাগ, ছোপ বা অবাঞ্ছিত যে কোনো জায়গায় এই ধরনের কালো দাগ বা ছোপ আপনি যদি দূর করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে পুরোপুরি অবজার্ভ করবো, দেখবো কোন কি সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে এবং সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।